সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিওর মাধ্যমে তিনি ভারতের জনগণের উদ্দেশ্যে বললেন যে আপনারা আমাদের গালাগালি দিন, যা ইচ্ছে তাই সমালোচনা করুন, আমাদের নিয়ে যা খুশি তাই বলুন, কিন্তু ভারতের খেলা দেখার জন্য স্টেডিয়ামে অবশ্যই আসুন। আর তার নাকি সাড়া দিয়ে ভারতের সেই ফুটবল ম্যাচে গোটা স্টেডিয়াম দর্শকে উপচে পড়েছিল। এমনকি টিকিট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সব টিকিট শেষ হয়ে গিয়েছিল। সম্প্রতি সর্বোচ্চ গোলের তালিকায় লিওনেল মেসিকে পেছনে ফেলে এই মুহূর্তে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন, সামনে শুধুই ক্রিস্টিয়ানো রোনাল্ডো। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন কার কথা বলছি। হ্যাঁ, ছেলেটার নাম সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবল জগতে তিনি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নামে পরিচিত। আর আজ 2 অগস্ট ওর জন্মদিন। চলুন আজকের এই শুভ দিনে শুনে নেওয়া যাক তার সম্পর্কে অজানা কিছু তথ্য। 1984 সালে আজকের দিনে অন্ধ্রপ্রদেশের সেকেন্দ্রাবাদ অঞ্চলে ওর জন্ম। বাবা ছিলেন ইন্ডিয়ান আর্মির একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি ইন্ডিয়ান আর্মির হয়ে ফুটবলও খেলতেন। সুনীলের মা এবং তার 2 বোনও নেপালের জাতীয় মহিলা দলের হয়ে ফুটবল খেলতেন। যেহেতু পুরো পরিবার পেশাদার ফুটবলের সাথে জড়িত ছিল, তাই খুব ছোট থেকেই সুনীল ফুটবল খেলতে শুরু করে। কিন্তু বাবার মাইনে কম হওয়ার দরুন খেলার জন্যে প্রয়োজনীয় সরঞ্জাম কোনোদিনই ঠিক মতো পাননি। এমনকি 6 জনের সংসার চালাতে গিয়ে মাসের 20 তারিখ যেতে না যেতেই মাইনের টাকা ফুরিয়ে যেত তার বাবার। তারপর থেকে বাকি মাসটা প্রায় অর্ধাহারে কাটত তাদের। কখনো মাত্র 2টো রুটি খেয়ে বা সারাদিন কিছু না খেয়ে ট্রেনিং চলত তার। ফুটবলের প্রতি ভালোবাসা আর সফল হওয়া ইচ্ছের জন্য জেদ, তখন এই সব কোনো বাধাই তার কাছে বাধা বলে মনে হতো না। এবং এর ফলস্বরূপ মাত্র 17 বছর বয়সে 90,000 টাকা বিনিময়ে কলকাতার মোহনবাগান ক্লাব কিনে নেয় তাকে। সেই দিনটার ব্যাপারে বলতে গেলে এখনো চোখে জল চলে আসে সুনীলের, গলা ধরে যায় তার। সেই মরশুমে মাত্র 21 ম্যাচে 48 গোল করে সবাইকে চমকে দেন সুনীল। আর তারপর থেকেই শুরু হয় এক সাফল্যের রূপকথা। ডাক আসতে থাকে ডেম্পো, ইস্ট বেঙ্গল, বেঙ্গালুরু FC, মুম্বাই সিটি, চার্চিল ব্রাদার্স এর মতো দেশের বিভিন্ন নাম করা ক্লাবগুলো থেকে। ডাক আসতে থাকে ভারতীয় দল থেকে। আর দেশের জার্সিতে মাঠে নেমে প্রতিবারই নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। দেশকে 2007, 2009 এবং 2012 সালের নেহরু কাপে, 2008-এর FC চ্যালেঞ্জ কাপ, 2011 এবং 2015 সালের সাফ চ্যাম্পিয়নশিপ, 2017 এবং 2018 সালের ইন্টার কন্টিনেন্টাল কাপের মতো প্রতিযোগিতায় নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করার পেছনে সুনীল ছেত্রীর অবদান অনস্বীকার্য। আর তাই সর্বাধিক 6 বার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত বেস্ট ফুটবলার অফ দি ইয়ার খেতাব জিতে নিয়েছেন তিনি। এছাড়াও ভারত সরকারের পক্ষ থেকে 2011 সালে অর্জুন পুরস্কার এবং 2019 সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন তিনি। আমাদের কোনো মেসি বা রোনাল্ডো না থাকলেও বলতে পারি আমাদের একটা সুনীল ছেত্রী আছে। শুভ জন্মদিন সুনীল ছেত্রী, খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, ভবিষ্যতে আরো অনেক গোল করে এবং নেতৃত্ব দিয়ে দেশকে পৌঁছে দিন বিশ্বের দরবারে। আমাদের মধ্যে অনেকেই আছেন যে জীবন যুদ্ধে ব্যর্থ হচ্ছেন, হতাশ হচ্ছেন, হার না মানার রসদ খুঁজছেন। এই ক্ষুদ্র ভিডিওগুলোর মধ্যে দিয়ে তাদের কাছে সামান্য হলেও একটা অনুপ্রেরণা রাখা আমাদের উদ্দেশ্য। আপনার পরিচিত মহলে এমন কেউ থাকলে তাকেও দেখান, কে বলতে পারে।
আপনার এই ছোট্ট উদ্যোগটাও হয়তো বদলে দিতে পারে একটা মানুষের জীবন। ভালো থাকবেন, নমস্কার।